হাজরা, আমি এগ্রিকালচারে একটা জব করতাম। আমি ডিপ্লোমা এসি, আমি এগ্রিকালচারের সিডেন নার্সারি ডিপার্টমেন্টটা দেখতাম। সিড বলতে বীজ, নার্সারি মধ্যে বীজের যেখানে অনেকগুলো বীজ একসঙ্গে যেখানে লাগানো হয় ওখান থেকে যে বীজগুলো মানে গাছ প্ল্যান্ট তৈরি হয় ওখানটাকে বলা হয় নার্সারি। তো আমি অনেক আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি, ম্যাডামের সঙ্গে শেয়ার করলাম। আমি আমার ফ্যামিলির মানে আমার মা মায়ের গুরুত্বটা কতটা আমার কাছে ম্যাডামকে বললাম। ম্যাডাম আমাকে বললো যেটা যে হ্যাঁ, এই জব নিয়ে কেবলমাত্র ফ্যামিলিটাই সব কিছু, মানে তোমার কাছে তোমার মাটা আজকের দিনে এমন যতটা দামি সারা জীবন, তুই মা যতদিন থাকবে তোমার লাইফে ততদিনই তোমার কাছে ততটাই দামি থাকবে। মানে মায়ের তুলনা কারোর সঙ্গে করা যায় না, মানে ভ্যালু একমাত্র একজনের, সে হচ্ছে আমাদের মা। মানে সবার কাছে একই, মা ছাড়া আর এই দুনিয়ায় বোঝার মতন কেউ নেই, মা বাবা ছাড়া। তো মায়ের গুরুত্বটা ম্যাডাম অনেক ভালো করে বোঝালো যে মা একটা এমন একটা প্রদীপ, যে প্রদীপটা তুমি জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে, কিন্তু ও নিমবে না, তোমাকে নিমতেও দেবে না। মানে মা হচ্ছে একটা আশা। তো ম্যাডামের সঙ্গে অনেক শেয়ারিং করলাম আমি আমার এখানটা রিহাবে আসার পরে আমার যে পরিবর্তন। ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি একটা সাবস্টেন্স নিতাম যেটা আমার সমাজের মানে কাছে আমি খারাপ হয়ে গেছিলাম, কিন্তু এখানে আসার পরে আমি অনেকটা রিয়েলাইজেশন করলাম যে না, নেশা ছেড়েও থাকা যায়, নেশা ছেড়েও ভালো থাকা যায়, নেশা না করেও আপনারা এসেছেন, নেশা আপনাদের কথা শুনছেন, যে আমিও চাই আপনাদের মতন যে যারা নেশা করছে বাইরে তুমি তাদেরকে একটা রিহাবে নিয়ে আসা বা রিহাবে তাদের বার্তা পৌঁছে দেওয়া, প্লাস তাদের শেয়ারিং আমি শুনতে চাই যে হ্যাঁ যারা এই এখন আমাদের রিহাবের মধ্যে আছে তারা মানে তাদের ফেলোশিপকে হয়তো পুরো কথা শেয়ার করতে পারে না, কিন্তু বাইরে থেকে ম্যাডাম বা স্যাররা এসছে, আমরা সব কথা ম্যাডামদের ঘুরে বলতে পারছি, শেয়ারিং করতে পারছি, মনের বোঝা হালকা করছি, এটাতে খুব ভালো লাগলো। আজকের দিনটা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ।